পর্যটন মানচিত্রে একটা অন্যতম ডেস্টিনেশন বিহারীনাথ বাংলার আরাকু ভ্যালিও বলা হয় এই বিহারীনাথকে এখানে একাধিক পাহাড় সবুজ ঘন জঙ্গল এবং তার সাথে সাথে পাথরে রাস্তা বেয়ে পাহাড়ে ওঠার আনন্দ একটা অন্যরকম অনুভূতি খুঁজে পান পর্যটকরা দূর দূরান্ত থেকে বহু পর্যটক বছরের বিভিন্ন সময় ছুটি আসেন এই বিহারীনাথ পাহাড়ের যেন তাদেরকে বারে বারে হাতছানি দেয় বিহারীনাথ একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সুচ্চ পাহাড় পাহাড়ে ওঠার আনন্দ আর পাহাড়ের একাধিক ঝর্ণা অন্যরকম ফিলিংস পর্যটকদের কাছে রয়েছে বিহারীনাথের মন্দির সেই মন্দির দর্শন পুজো দেওয়া একটা অন্যরকম পর্যটকদের কাছে ডেস্টিনেশন এই বিহারীনাথ খুব ভালো লাগলো সকাল থেকে এসেছি পাহাড়ে ঘুরলাম প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর পরিবেশটা খুব ভালো কখনো কখনো মেঘ ছায়ার খেলা চলছে কখনো হালকা ঝিমঝিম বৃষ্টি পড়ছে কখনও রোদের লুকোচুরি বিহারীনাথ মন্দিরে পুজো দিলাম মোটামুটি ভিড় আছে ভালো লাগলো খুব ভালো লাগলো একটা গ্রাম্য পরিবেশ পাহাড়ের কোলে মন্দির পুজো দিয়েও ভালো লাগলো আজকে পরিবেশটাও বেশ নরম আছে অতটা গরম নেই ঠান্ডা গরমের মধ্যে দিয়ে ভালোই লাগলো পাহাড় তো নো ডাউট আকর্ষণেরই পাহাড় বরাবরই ভালো লাগে তার মধ্যে সামনের জঙ্গল পুকুর মন্দির সবই অ্যাট্রাক্টিভ গ্রাম্য দৃশ্য শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এখানে পর্যটকরা ছুটে আসেন ঘুরে দেখেন পাহাড় ঘুরে দেখেন পাহাড়ের প্রকৃতি অর্থাৎ এই পাহাড়ের কোলে এসে একটা অন্যতম ইমেজ খুঁজে পান পর্যটকরা আমার শহর বাঁকুড়া থেকে সরব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি